ডেকেলাও রাসূল আল্লাহ না ডেকেলাও মাবুদ আল্লাহ কারণ রাসূল আপনাকে দিদার দিতে পারে না দিদার দিবে কে আল্লাহ বিশ্বনবীর স্বপ্নে দেখা অনেক বড় নিয়ামত চাইলে বিশ্বনবীর স্বপ্ন যোগে দেখা যায় না আল্লাহ যারে এই নিয়ামত দিতে চায় তারে দেয় সবাই দেয় আল্লাহ দেয় না এজন্য এই নিয়ামতটাও বিশ্বনবীর কাছে যাওয়া যায় না চাইতে হবে কার কাছে আল্লাহ আল্লাহ আপনারা দিদার দিবে কি দিবে না এটা আল্লাহর চয়েস বিশ্বনবী এসে আপনারা দিদার দিতে পারে না আল্লাহর হুকুম না হলে বিশ্বনবীও দিদার দেন না চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই আমরা আল্লাহর কাছে ইমানের মৃত্যু চাই পড়েন আমিন আমিন আরো জোরে পড়েন আমিন আমিন দেখেন কোরআনের ব্যালেন্স মুমিনদের নামে একটা সূরা কাফিরদের নামে আবার মুনাফিকদের নামে পুরুষদের নামেও সূরা আছে আবার নারীদের নামেও সূরা আছে সুবহানাল্লাহ বলো মানুষের নামেও সূরা আছে জিনদের নামেও সূরা আছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার তো তারই ধারাবাহিকতায় আল কোরআন আল কারিমের 23 তম সূরা সূরাতুল মুমিনুন থেকে আজকে আমরা কথা শুনবো পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে কয়টা এই সাতটা শুনে আজকে যেতে রাজি আছেন না আলোচনার মাঝখানে ওঠা বসা করবেন আলোচনার মাঝখানে ওঠা বসা কারা কারা করবেন একটু হাত তুলেন দেখি ওই আল্লাহর ওলিদেরকে আগে একটু দেখে রাখি উঠবেন উঠবেন উঠেন না বিশৃঙ্খলা করবেন না খুব কষ্ট দিব না আপনাদেরকে অল্প কয়েক মিনিট আমরা কথা শুনে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়েন সাতটা মাত্র কয়টা এই সাতটা গুণ যদি কোনো মুমিন ধারণ করতে পারে নিজের মধ্যে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পত্তির ওয়ারিস হয়ে যায় ওই ব্যক্তিগুলো জান্নাতের ওয়ারিস হয়ে যাবে সূরাতুল মুমিনুন এটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে ব্যাকগ্রাউন্ড আমরা বলি শানে নুজুল বা সাবাবে নুজুল কখন নাজিল হলো এটা মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে বিষ্ণুবীর জীবনে দুইটা পর্ব দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ইনিংস বুঝেন তো ছেলে পেলে ক্রিকেট খেলে খুব ইনিংস বললে সহজে বোঝে একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস এটা মাক্কি ইনিংস এর মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে তিরমিজিতে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বালে হাদিসটা এসেছে হাদিসের বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক তিনি বলেন আমরা বিশ্বনবীর পাশে বসে আছি হঠাৎ দেখি মৌমাছির ভনভন ভনভন শব্দ ডানে বায়ে আমরা মৌমাছি খুঁজতে লাগলাম কিন্তু খুঁজে দেখি কোনো মৌমাছি নাই সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওমর ফারুক বর্ণনা করেন সুনানে তিরমিজির হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস উমারে ফারুক বলেন সাহাবাদের সাথে বিশ্বনবী একদিন বসা ছিলেন আমরা হঠাৎ করে মৌমাছির আওয়াজ শুনতে পেলাম ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোথাও কোনো মৌমাছি নাই আমার আর বুঝতে দেরি হলো না তাহলে এটা মৌমাছি না বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করছে কে বিশ্বনবীর কাছে সাতটা প্রক্রিয়ায় কোরআনের আয়াত নাজিল হতো আমরা এই যে একটা কিতাবের ভিতরে কোরআন পেয়ে গেছে কি সুন্দর 30 পারা বিশ্বনবীর কাছে কি আল্লাহ তাআলা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল কথা কর 23 বছরের লম্বা ডিউরেশনে 23 বছরের লম্বা সময়ে নাজমান নাজমান ইয়ানি কালিলান কালিলান অল্প অল্প করে হাসবা হাওয়া ইজিল বাশার মানব জাতির প্রয়োজন অনুসারে কোনদিন এক আয়াত কোনদিন 10 আয়াত কোনদিন 5 আয়াত এভাবে করে করে 23 বছরের লম্বা জিন্দেগিতে আল্লাহ পুরো কোরআনটা বিশ্বনবীর উপর নাজিল করেছে বিশ্বনবীর কাছে এই যে কোরআন নাজিল হতো এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে সহিহ হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায় এক নাম্বার প্রক্রিয়া মিসলা সালসালাতিল জারাস ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে ঘন্টা ছিলেন না এদিকে হাই স্কুল আছে লক্ষ্মীপুরে আছে এই হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজায় না ঘন্টা বাজালে কি হয় আওয়াজ হয় বিশ্বনবী বলেন ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আলামিন আমার কাছে কোরআন পাঠাতো এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরআন আসতো প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন সুবহানাল্লাহ কি মজার কোরআন আমরা পাইছি খুলি আর পড়ি বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন শীতের রাতে কনকনে শীতের রাতে এই কোরআনকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন এই হলো একটা প্রক্রিয়া ঘন্টার মতো কোরআন আসতো
দুই নাম্বার প্রক্রিয়া মি ওয়ারাইল হিজাব পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই কোরআন পাঠিয়ে দিতেন বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই মেরাজের রাতে যখন আল্লাহর জন্য গিয়েছিলেন কথা শুনেছেন কিন্তু দেখে নাই দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি কথা বলেন আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে নবী কথা বলে আল্লাহ শুনে সুবহানাল্লাহ এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহী করেছেন বিশ্বনবী রিসিভ করেছেন গেল দুই পদ্ধতি তিন নাম্বার ফিল মানা স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহী পাঠিয়ে দেয়া হয়েছে কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই সব জাগ্রত অবস্থায় এসেছে সুবহানাল্লাহ পড়ে এরপরে সাইয়েদনা জিব্রাইল মাঝে মাঝে নিজের সুরতে ওহী নিয়ে আসতেন দুইবার বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে নিজের সুরাতে দেখেছিলেন এক দেখেছিলেন হেরা গুহায় দুই দেখেছিলেন সিদরাতুল মুনতাহায় সাইয়েদনা জিব্রাইলের সুরাতে যখন সাইয়েদনা জিব্রাইল কোরআন নিয়ে আসতেন তখন বিশ্বনবী ভয় পেয়ে যেত আল্লাহু আকবার এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে বিসুরাতিন নাস ইয়াতামাসসালু লাহু আল মালাকু রাজুলান সাইয়েদনা জিব্রাইল ওনার নিজের সুরাতে আসতো না মানুষের সুরাতে আসতো বিশ্বনবী বলতেন এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো কারণ মানুষ দেখা যাইতেছে মানুষ কয় আর মানুষ শোনে রিসিভ করতে বড় মজা চিল্লাইকুম সুবহানাল্লাহ এরপর আর একটা পদ্ধতি হচ্ছে মিসলা দাউইয়া সাউতিন নাহাল মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভন 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 গুন 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 শব্দ শোনা যায় আসলে গুনগুন না কোরআন নাজিল করে কে সাইয়েদনা উমরে ফারুক বললেন হঠাৎ আমরা ভন ভন শব্দ দেখতে পেলাম তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন ও সাহাবীরা শোনো এই মাত্র কোরআনের দশটা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে আরে দশটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের সাতটা গুণাবলীর বর্ণনা দিয়েছে কোন মুমিন যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে আল্লাহু আকবার কত নেয়ামত কত অপরচুনিটি কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সম্মানিত করার এরপরও আমরা কোরআন মানতে চাই না